এবং অনেকেই বলছে যে আমি অশ্লীল প্রশ্ন করছি। অন ক্যামেরায় না অফ ক্যামেরায় একটা মানুষকে কনভিন্স করতে যাওয়ার সময় কেউ অশ্লীল প্রশ্ন করে না। আর মায়ের সিনেমা দেখছেন কিনা একজন সন্তানের কাছে এই প্রশ্নটা করা কোনো অপরাধ না আমি বলে মনে করি, ঠিক আছে? এটাই হচ্ছে মূল ঘটনা। তারপরে তো আমাকে একজন সেভ করতে এসে পুরা অট্টগোল বেঁধে গেছে এবং জয় চৌধুরী এটা নেতৃত্ব দিয়েছে, জয় আলেকজান্ডার বউ। আমি আর একটা কথা বলতে চাই, পুরা সিসিটিভি শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত, ওইখানে আমি চাই যে পুরো সিসিটিভি ফুটেজটুকু দেখা হোক। কথা না বললেও বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো বোঝা যায় আসলে ঘটনাটা কী ঘটছিল। আচ্ছা, আপনার উপর হঠাৎ এরকম অ্যাগ্রেসিভ হলো কেন? মানে শিবাশানু মনে করতেছে হয়তো বা আমি মেয়েটাকে উত্তপ্ত করছি, কিন্তু সে তো মদ্যপান অবস্থায় ছিল, কিন্তু আমি তো মেয়েটাকে বুঝাচ্ছিলাম। এন একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার কাছে যেটা ইউনিক মনে হবে আমি সেটাই তো করবো। তা আমি আমার জায়গা থেকে সর্বস্তর ট্রাই করছিলাম, যাপু দেন ভালো হবে, ঠিক আছে? তো সেটা সে নেগেটিভভাবে নিছে, কারণ সে তো কাছাকাছি ছিল না। সে আমাকে পাল্টা প্রশ্ন করে, তুমি কি চিনো? আমি বললাম আমি চিনি, উনি তো অমুকের মেয়ে, মৌরির মেয়ে, আমি চিনি তার। সে মনে করছে হয়তো আমি চিনি না। তারপর আমি বারবার বোঝাতে চাচ্ছিলাম যে আমি একজন সাংবাদিক, মূলধারার পত্রিকার, এটা তিনি বিশ্বাস করতে চাচ্ছিল না। সে মনে করছিল আমি হয়তো একজন ইউটিউবার, এইটা নিয়ে আর কি। তখন আমিও তাকে বলি যে আপনি এই ধরনের আচরণ করতে পারেন না, একটা দুটা কথায় আর কি, তার সাথে আমার একটু বাক্প্রতিবন্ধ তৈরি হয়। তখন তিনি আমাকে ধাক্কা দিকে ধাক্কা দিতে দিতে পুরা শিল্পী সমিতি অফিস থেকে বের করে দেয়, এইটাই। এবং যে অভিযোগটা দেওয়া হয়েছে, আমি চাই যে সিসি ক্যামেরা ফুটেজ দেখুক, আমি তো ওপেন চ্যালেঞ্জ করতেছি। আমি তো তার কাছে ক্যামেরা নিয়ে যাই নাই, শিল্পী সমিতি পুরা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সো তারা যদি মনে করে আমি প্রশ্ন করছি, তাহলে এটা দেখাক, মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও তো বোঝা যায়। যখন আমি বলবো যে ধরেন আপনাকে একটা গালি দিলাম, রিপিট একটা উত্তর তো আসবে, ওই বডি ল্যাঙ্গুয়েজ তো আলাদা থাকে, তাই না? সো অডিওটা না শোনা গেলেও তো ভিডিওটা তো দেখা যায়। ওইখানে পাশে একটু পাশে শিবাশানু দাঁড়াইছিল, আর অন্য যারা ছিল আমি চিনি না, ময়ূরীর গেটের বাইরে দাঁড়াইছিল, শিল্পী সমিতির গেটের মূল গেটের বাইরে। আমি তাকে এই এই কনভেন্সটাই করার জন্য গেছিলাম যে আপনার মায়ের সিনেমা দেখেন কি না বা কেমন লাগে, কতদিন পরে এফডিস আসতেন, এই টাইপের আপনাকে একটা প্রশ্ন করবো, ক্যামেরা ছাড়া, ক্যামেরা মাইক্রোফোন ছাড়া আমি তার কাছে গিয়েছি বোঝানোর জন্য। না এরকম কোনো কিছু না, কারণ সিসিটিভির ফুটেজ আছে, চাইলে সিসিটিভির ফুটেজ আপনারা দেখতে পারেন, তারা ওই টাইমে সিসিটিভির ফুটেজ দিক, যদি কেঁদে কেঁদে যাই সিসিটিভির ফুটেজ দিক। মারামারি পর্যায়ে গেল, সে আমার পর খুবই এগ্রেসিভ হয়েছিল, আমিও তার কথার প্রতিবাদ করেছিলাম যে ভাই ভদ্রভাবে বলেন, আপনি এইভাবে বলতে পারেন না। তখন সে আমার কয় তোর সাথে কীভাবে বলবো, তো স্বাভাবিক, আমি তো একজন মানুষ, তো আমারও তো তখন উত্তেজিত হওয়াটা স্বাভাবিক। তো অ্যাপ্রোচটা সেই আগে খারাপ করছে। আমি তো ইন্টারভিউ করি নাই, আমি তাকে নর্মালি অ্যাপ্রোচ করছি যে ইন্টারভিউ দিবে কি না, এই টাইপের কোশ্চেনগুলো থাকবে। প্রত্যুত্তরে সে বলছে যে ভাই আমি ইন্টারভিউ দিব না, ঠিক আছে, ওকে। তো পুরা শিল্পী টিভি তো সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, আমি চাই তাহলে দেখুক, মানে হ্যারেস করলে, তার গায়ে হাত দিলে বা অন্য কিছু করলে দেখুক, পুরা সিসিটিভি তো শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত, ফুটেজটুকু আমি তো এই চ্যালেঞ্জ করতেছি, আমার মধ্যে ওই সত্যতা, ওই শক্তি, ওই সাহস আছে বিধায়। আমি আসলে পড়ে গেছিলাম, তা বুঝতে পারি নাই, আমার এইখানে দুইটা সেলাই লাগছে, এই যে ব্যান্ডেজ করাছে, আমার ডিওপির মাথা ফেটে গেছে, আটটা সেলাই লাগছে, আমার হাতটাতে যে এগুলো চলে গেছে, এমনি ব্যথাটাতে পাইছি, সিআরদি বাড়াইছে। এবং শিবাশানু উনি মদ্যপান অবস্থায় ছিল আমি যতটুকু বুঝতে পারছি, এই কারণে উনি আমার কথা ভুল ব্যাখ্যা নিয়ে উনি এগ্রেসিভ হয়ে গেছে। অনেক
অনেক লোকজন বাইরের লোকজন ভোট আসে যায় সহজ বা ভোট করে এরকম কোনো হয়তো বা দেখা দিয়েছে যার মধ্যে নেই। তো এই বাইরের মানুষের এই আনাগোনাটা নেই, প্রশাসন আছে বলে এটা হয়েছে। আর প্রশাসন থাকাটা তো আমাদের জন্য আরো বেশি ভালো লাগা কাজ করে মনে হয় যে আমরা আছে, আমরা নিরাপত্তা আছে। আর যেহেতু আমাদের এপিসি গেটটাও এখনো সেই জন্য আমাদের শিল্পীদের তো আসলে কাশি দিলেও দোষ, অথচ বাইরে তো অনেক কিছু হচ্ছে সেগুলো কিন্তু কেউ জানে না। আর নির্বাচন মানেই তো এরকম কাদা ছোড়া হবে, নাহলে তো নির্বাচনের মজাটা আসবে না। যদি এরকম ঠান্ডা পরিবেশে নির্বাচন হয়ে যায় সেটা তো নির্বাচন মনে হবে না, এটাই একটা আনন্দ। এইটাই না, নির্বাচনের টাইমে তো ভিন্নতা দেখা যায় না, নির্বাচনের পরে যারা জয়ী হয় তারা কি করতে পারে সেইটাতে থাকে আসলে ভিন্নতা। আমার মাও এসেছে আমার সাথে ঘুরতে, মাও তো কাজ না করে কিন্তু সবসময় আমি আমার তো আমার একটা পরিবার, টিমটা তো আমার একটা পরিবার, সবার সাথেই সবসময় যোগাযোগ হয়, সবসময় যোগাযোগ হয় বলেই তো এই এখনো এই যে আসা যাওয়াটা করি। যখনই কোনো পার্টি টাটি হয়, কোনো অনুষ্ঠান হয়, কোনো মিটিং হয়, সব কিছু নিয়ে আমি অ্যাটেন্ড করি, শুধু কাজটাতে অ্যাটেন্ড করতে পারি না। আসলে যে হেলদি হয়ে গেছি শারীরিক অবস্থা, যে এই অনুযায়ী আসলে এখন কাজ করাটা আমার পক্ষে সম্ভব না। দেখি যদি কখনো জি হ্যাঁ আমরা কাজ করে এসেছি। ঠিক আছে, জিতলেও আমাদের ভালো লাগবে, যারা হারবে তাদের জন্য আমাদের খারাপ লাগবে, কারণ দিন শেষে তো সব আমরা।